বাদে আমাদের বাস ছাড়বে, তো তারপরে এখান থেকে বেরিয়ে যেতে হবে, সেজন্য আমাদেরকে 4:30 টাইম দিয়েছে। এখন অলরেডি অনেক বেজে গেছে, প্রায় 2:45, তো এইটুকু টাইমের মধ্যে আমাদেরকে বাসে পৌঁছাতে হবে। বাসে যাওয়া রাস্তাটা প্রায় 10 কিলোমিটার, এত হেঁটেছি আজকে, পা গেছে, পায়ের অবস্থা খুবই খারাপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ডায়েরিতে। আমাদের আলখাজনা দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি পেট্রার অন্যতম আকর্ষণ মনেস্টারির দিকে। আমরা মেন ট্রেল ধরে হেঁটে যাব, তারপর ওখান থেকে মনেস্টারির জন্য আরেকটা ট্রেল ধরে হেঁটে যাব। রাস্তাটা নেহাত কম নয়, অনেকটা হাঁটতে হবে। যদি আপনাদের হাঁটতে অসুবিধা হয় তো এখানে ক্যামেল রাইডিং, তারপরে গাধার পিঠে চড়ে যাওয়া, ঘোড়া, অনেক কিছু অপশানস আছে, সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর শোপিসের দোকান বসেছে, আপনারা চাইলে আপনাদের বাড়ির জন্য এখান থেকে শোপিস কালেক্ট করতে পারবেন, যা দামটা অনেকটাই রিজনেবল, আর চাইলে আপনারা বার্গেনিংও করতে পারেন। দেখুন খুব সুন্দর ছোট ছোট কেভ দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আগে পেট্রার নগরবাসীরা বসবাস করত। হাঁটতে হাঁটতে আমরা ডিসাইড করলাম আমরা যাব রয়্যাল টোম এরিয়াতে, তো এইটা দেখার জন্য আমাদেরকে মেন ট্রেলটা ছেড়ে অন্য একটা ট্রেল ধরে যেতে হবে, যার জন্য আমাদেরকে 3.5 কিলোমিটার এক্সট্রা হাঁটতে হবে। এই দেখতেই পাচ্ছি এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে, এটা একটা ট্রেলেরই অংশ। অলরেডি আমরা রয়্যাল টোমের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, উঁচু থেকে আপনাদের সবার সাথে একটু ভিউটা দেখিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে উঁচু থেকে পেট্রা সিটিটাকে।
watch this? প্রচন্ড রোদ, অলরেডি অবস্থা খারাপ হাঁটতে হাঁটতে। এখনো মনাস্ট্রিতে পৌঁছাতে পারিনি, এখন অনেকটা দূর। পুরো পেট্রা শহর জুড়ে এই অসাধারণ স্যান্ডস্টোনের স্ট্রাকচারের জন্য পেট্রাকে রোজ সিটিও বলা হয়ে থাকে। আমরা আজকে মাটির ওপরে পেট্রা শহরে যা কিছু স্থাপত্য দেখছি তা পুরো পেট্রা শহরের মাত্র 15% অংশ। এখনও পেট্রা শহরে 85% অংশ আবিষ্কার করা যায়নি। তো আমরা এখন একটা চার্চে এসে পৌঁছেছি। এই চার্চটা রোমান সভ্যতার সময়ে তৈরি করা হয়েছিল। এটা আনুমানিক 800 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে আগুন, ভূমিকম্প নানা কারণে চার্চটা প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়। আজও তার কিছু রিমেইনিংস ওয়েল প্রিজার্ভড করা আছে। চলুন আমরা সেটা একটু দেখে নিই। জর্ডান, ইসরায়েল এই সমস্ত এরিয়ার পুরনো ঐতিহাসিক স্থাপত্যের একটা নিদর্শন হচ্ছে মোজাইক ওয়ার্ক। এরা মোজাইক ওয়ার্কে অসাধারণ পারদর্শী ছিল। তো এই চার্চের মেঝেতে আমরা সেরকমই একটি ওয়ার্কের নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দর অসাধারণভাবে কাজ করা আছে না মোজাইকে। লাঞ্চের পর প্রায় 2.5 কিলোমিটার পাহাড়ি রাস্তায় উপরে ওঠার পর আমরা অবশেষে এসে পৌঁছেছি আদ দায়ার বা মনাস্ট্রিতে, যেটা পেট্রার অন্যতম জনপ্রিয় আকর্ষণীয় স্থান। Thank you.
চলে এসেছি মনাস্ট্রিতে। কেমন লাগছে তোমার? অসাধারণ জায়গা, একটু কষ্ট হচ্ছে এত হাঁটতে পাহাড়ের উপর উঠতে, বাট আদারওয়াইজ পয়সা হচ্ছে। উপরে আর একটু জায়গা ছিল যেখানে ক্লাইম করে ওঠাই যেত, কিন্তু আর শরীর চলছে না, অনেকটা দূর, অনেক জায়গায় উঠেছি এই রাস্তা দিয়ে। কেমন পাহাড়ি রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন, তো আর শরীর সায় দিচ্ছে না। তো আমি এখান থেকে যেখানে বসে আছি সেখান থেকে এই জায়গার ভিউটা ভালোই দেখতে পাচ্ছি, ওপর থেকে আরও ভালো ভিউ আসে। বাদে আমাদের বাস ছাড়বে, তো তারপরে এখান থেকে বেরিয়ে যেতে হবে, সেই জন্য আমাদেরকে 4:30 টাইম দিয়েছে। এখন অলরেডি অনেক বেজে গেছে, প্রায় 2:45, তো কিটুকু টাইমের মধ্যে আমাদেরকে বাসে পৌঁছাতে হবে। বাসে যাওয়া রাস্তাটা প্রায় 10 কিলোমিটার, এত হেঁটেছি আজকে, পা গেছে, পায়ের অবস্থা খুবই খারাপ। ইন্ডিয়াতে তো অত হাঁটার অভ্যাস নেই, তবু ইসরায়েলে যতদিন থাকছি ততদিন একটু হাঁটা চলা হচ্ছে, তবু আমি একটু পাচ্ছি, কিন্তু পায়ের অবস্থা খুবই খারাপ আমাদের, এত পা ব্যথা করছে কিছু বলার নেই। তো এখানে আমি সমস্ত কিছু ভিডিও দিলাম, অসম্ভব সুন্দর জায়গা। যদি আপনারা জর্ডন ট্রিপ করেন এবং আসেন, তাহলে আপনি আমার মনে হয় নিরাশ হবেন না, মানে ওয়ার্থ অফ মানি, যেটা আমার হাজব্যান্ডও বললো। আপনার ইচ অ্যান্ড এভরি আপনি যে পেনি পে করছেন তা মনে হবে সত্যি পয়সা উসুল জার্নি, এটা হবে ট্রিপ হবে এটা আপনার, এবং অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু, মানে এত ইতিহাস জুড়ে আছে এটা, মানে যেমন আমি ভিডিওতে বলেছি প্রচুর ইতিহাস জুড়ে আছে, যে অসম্ভব সুন্দর জায়গা, আপনাদের খুবই ভালো লাগবে। আমার তো যবে থেকে ইসরায়েলে আমরা থাকছি, জেরুজালেম ঘুরেছি, তারপর আরও অনেক জায়গা ঘুরেছি, তখন থেকে আমার ভালো লাগতে শুরু করেছে এইসব হিস্টোরিক্যাল প্লেসগুলো। তো জর্ডন, ইসরায়েলে জেরুজালেম, বেথলেহেম, তারপর ওইদিকে যদি ধরে নিন ইজিপ্ট, প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড পরিমাণে ইতিহাসে প্রচণ্ড রিচ হিস্টোরিক্যাল প্লেস, প্রচণ্ড আর্কিওলজিক্যাল ভ্যালু আছে, যেটা আপনি যদি দেখেন তাহলে বুঝতেই পারছেন এগুলো প্রায় 1000 বছরের পুরনো সব জিনিস, ভাবলেও অবাক লাগে। তো এখানে আমার এখন কিছু বেদুইনদের সাথে কথা হলো, তারা এখনও শুনছি যে এখানে থাকে, এখানে বসবাস করে, কিছু 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 আছে, বলছে 45 ঘর আছে নাকি। তা একটা বেদুইনের সাথে কথা হলো, তার ঠাকুমা নাকি এইদিকেরই একটা জায়গায় থাকতো, একটা কেভে থাকতো, কেভগুলো তো আপনাদের সাথে ভিডিও শেয়ারই করছি, আপনি দেখতেই পেয়েছেন। তো ভাবলেই অবাক লাগে যে এরকম কেভে একটা বেদুইন জাতি থাকতো, কীভাবে তাদের লাইফস্টাইল থাকবে, কী থাকবে না থাকবে, সেটা জানতেও প্রচণ্ড ইন্টারেস্ট লাগে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর শেষ করছি এখানে, টাটা। অবশেষে বাড়ি ফেরার পালা, আমাদের পেট্রা ট্যুরের ভিডিও এখানেই শেষ হচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, ইচ্ছা হচ্ছে না ছেড়ে যাই এত সুন্দর জায়গায় এসে, সত্যি পৃথিবীর 7টা আশ্চর্যতম জায়গার মধ্যে এটা যে একটা স্থান নিয়েছে, সত্যি নেওয়ার মতনই সেটা, এটা যোগ্যতা রাখে তাই নিয়েছে। তো এরপর আমাদের ভিডিওতে আমরা শেয়ার করব আমরা বেডুইন ক্যাম্পে কীরকমভাবে রাত কাটালাম, কীরকম কী পরিস্থিতি ছিল, কীরকম জায়গায় আমরা থাকলাম, কী খেলাম ইত্যাদি নিয়ে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল বং ডায়েরিতে।